হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এখন কথা বলবো পারিয়া টু নিয়ে তো এটা নিয়ে আমি বিগত দুদিন ধরে ভিডিও করছি যখন থেকে পাড়িয়া টু এর খবর পেয়েছি তোমাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করেছি তারপর পাড়িয়া টু কী ধরনের কাজ হবে সেটা নিয়েও কালকে কথা বলেছি তো আজকে সারপ্রাইজিংলি এটা আমিও জানতাম না এমন কিছু ঘটবে বলে তো আজকে কিন্তু সকাল সকাল পাড়িয়া টু এর একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোশন পোস্টার চলে এসছে এবং তার কারণ হচ্ছে আজকে বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিন তো এই মুহুর্তে দিয়ে বিক্রমদা কী করতে পারে সেটা তো আমরা পাড়িয়ায় দেখেছি যে লেভেলের ফিগার বানিয়েছিল যে লেভেলের অ্যাক্টিং করেছিল এবং তার যে মাস অ্যাপিল সিনেমা লাস্টের দিকে ছিল তাক লাগিয়ে দিয়েছিল এবং যেভাবে পাড়িয়া শেষ হয়েছে পাড়িয়া টুয়ের ভয়ঙ্করভাবে ইঙ্গিত দিয়েছে পাড়িয়ার আগের যে গল্পটা বিক্রমের আগের যে স্টোরিটা সেটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে যে এককালে যাকে সবাই ভয় পেত কেন পেত এবং ওর কাছে অত অত অস্ত্র রয়েছে সেগুলো কেন রয়েছে কী ছিল আগেও সেটা হচ্ছে এই গল্পের মেন জায়গা প্লাস পাড়িয়া যেখান থেকে শেষ হয়েছে সেখানটা নিয়েও কিন্তু গল্পটা এগোবে এবং আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে এটাকে আরো বড় স্কেলে বানানো হচ্ছে যেটা অ্যাকশন এন্টারটেনার হিসেবে এবং প্রথমটার থেকে অনেক বেশি টাকা খরচ করে এটা বানানো হচ্ছে তো যাদের বক্তব্য ছিল এই সিনেমাটা হয়তো খুব একটা বেশি চলেনি বা অনেকে এই সিনেমাটাকে খাটো করে দেখার চেষ্টা করেছিল সবাইকে জাস্ট ধুয়ে দিয়েছে তারা যেভাবে আজকে অ্যানাউন্সমেন্টটা করেছে যেভাবে তারা পোস্টার আনছে একটা ব্যাপার তো ক্লিয়ার তারা কতটা কনফিডেন্ট পারিয়া টুনি এবং তারা পেনলি বলছে যে আমরা আরও বড় স্কেলের কাজটাকে বানাচ্ছি এবং এবার হবে পুরোপুরি অ্যাকশন মাস এন্টারটেনার মুভি বড় স্কেলের কাজ হতে চলেছে তার কারণ হচ্ছে একটা পারিয়াওয়ান কিন্তু সাকসেসফুল হয়েছে এবং এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ যে তারা পাড়িয়া টু এত তাড়াতাড়ি আনার প্ল্যানিং করতে পারছে নাহলে কিন্তু তারা পারতো না এবং পাড়িয়া টু কবে আসবে তারা সেটাও জানিয়ে দিয়েছে দু হাজার পঁচিশে যদিও কোন টাইম সেটা তারা জানায়নি চাইবো জমিয়ে হোক এবং খুব সম্ভবত এই বছরই পুজোর সময় থেকে পুজোর পর থেকে এটা কিন্তু শ্যুটিং স্টার্ট হয়ে যাবে এবং এখন রীতিমতো বিক্রম বিক্রমদা প্রস্তুতি নিচ্ছে তো প্রথমেই আমার চ্যানেল থাকি জন্মদিনে অনেক শুভেচ্ছা বিক্রম দাকে অনেক ভালো কাটুক নতুন বছর এবং চাইবো যে পাড়িয়া টু পাড়িয়াওয়ানের সমস্ত বিজনেসকে ছাপিয়ে যাক এবং আরও ভয়ঙ্কর কিছু কালেকশন আনুক সেই পটেন্সিয়াল কিন্তু রয়েছে এবং এখানে ভিলেন হিসেবে বড় চমক থাকতে পারে বড় নাম থাকতে পারে এমনটা কিন্তু শোনা যাচ্ছে এবার যদি কথা বলি মোশন পোস্টারটা নিয়ে তাক লাগিয়ে দেওয়া মোশন পোস্টার হয়েছে বাংলায় রিসেন্ট টাইমে যে কটা মোশন পোস্টার এসছে তার থেকে অনেকটাই এগিয়ে এবং নতুন ছেলে মেয়েদেরকে সুযোগ দেওয়া হয়েছে তাদের কাছে সে কেউ সেভাবে চেনেই না তারা যে লেভেলের কাজ করেছে এক কথায় তাক লাগিয়ে দেওয়ার মতো এখানে মোশন পোস্টারটা যেভাবে ডিজাইনটা করা হয়েছে ওই বিক্রম মুখে এই মাস্কটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং হাতে একটা নতুন স্টাইলের বন্দুক নিয়ে এবং কী ফিগার বানিয়েছে জাস্ট এবং একটা জিনিসকে লক্ষ্য করেছে নাগেরবার যেমন পাড়িয়া মনে পোস্টার শুধুমাত্র পাড়িয়াদের নিয়ে নিয়েছিল কুকুরদের নিয়েছিল এবারে পোস্টারে কিন্তু সেই জিনিসটা নেই নানা ধরনের প্রাণী রয়েছে একটা বড় করে দেখবেন দুপাশে দুটো হাতির দাঁত রয়েছে তার সঙ্গে দেখবেন বিক্রমদার পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা নেগড়ে এবং তার পাশে মানে বিক্রমদার পিঠে রয়েছে একটা কুকুর এবং নিচে নানা রকম নানা রকমের প্রাণীর লাশ পড়ে রয়েছে তো এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে এবার কিন্তু গল্পটা শুধুমাত্রই কুকুরদের নিয়ে শুধুমাত্র নয় গোটা জীব সংকট যে হচ্ছে এখন চারপাশ জনের সেটাকে কিন্তু এই সিনেমায় ইম্পর্টেন্ট গুরুত্ব দেওয়া হচ্ছে পুরো সেই জিনিসটাকে নিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে এবং এটা বুঝতেই পারছো ভাবনা চিন্তারা কোন লেভেলে তারা নিয়ে গেছে যে কারণে দেখবেন যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আজকে যে এসছে মোশন পোস্টারে দেখবেন এটা হাতির আওয়াজ রয়েছে লাস্টের দিকে হাতির একটা আওয়াজ রয়েছে তারা দিয়েছে তার কারণ সেখানে হাতিরও কিন্তু গল্পের গুরুত্ব রয়েছে হাতিদের যে দাঁত বিক্রি করে দেওয়া হচ্ছে নানাভাবে পাচার করা হচ্ছে সেইটা নিয়ে কিন্তু গল্পের একটা অ্যাঙ্গেল হতে চলেছে এমনটা আমার মনে হয় তো আমার অ্যানাউন্সমেন্ট পোস্টারটা এরা এসছে দুর্দান্ত লেগেছে এক কথায় তাক লাগিয়ে দেওয়ার মতো এবং পাড়িয়া আমার অত্যন্ত পছন্দের একটা সিনেমার লিস্টে তো অবশ্যই থাকবে আশা করবো পাড়িয়া একটু সেটাকেও ছাঁকে যাবে এবং এমন একটা বিজনেস আনুক যেটা বাংলা কমার্শিয়াল সিনেমার দরজাটাকে আরও ওপরে নিয়ে যাবে চাইবো ইউথ অডিয়েন্স এবার একটুখানি আগ্রহ দেখাক বাংলা কমার্শিয়াল সিনেমার প্রতি নাহলে কিন্তু যেভাবে এ মানে এটা আমাদের গল্প বা আলাপ এই সিনেমাগুলো যেভাবে অনেক বেশি বিজনেস করে চলে যাচ্ছে সেটা খুব লজ্জাজনক সেক্ষেত্রে তাদের এই সিনেমাগুলো অনেক অনেক বেটার বিজনেস ডিজার্ভ করে তো আজকে পোস্টারটা দারুণ লেগেছে তারা যানবাহ লড়িয়ে কাজ করছে আপনাদের কাছেও টিকিট কেটে সিনেমাটা দেখতে তো বলবো পারিয়া ওয়ান আপনারা অনেকটাই সাপোর্ট করেছেন পাড়িয়া টুকে তার গুণ বেশি সাপোর্ট করুন তবে কিন্তু আরও বড় স্কেলের কাজ হবে তার একটা পাড়িয়া পড়ে মোটামুটি সাকসেস পেয়েও কিন্তু তারা পাড়িয়া টু আনার সাহস দেখাচ্ছে এটার জন্য তাদের হ্যাডসো আমার তরফ থেকে তাদের টিমকে দেখা যাক এবার কেমন হয় অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দারুন লেগেছে তোমরা তথ্য তার বিক্রম তার ফেসবুক পেজে যাও সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে আর দেখে সেখানে অবশ্যই জানিও কেমন লাগলো আর পারলে শেয়ারও লোকজন যারা খিল্লি করে বাংলা সিনেমাকে তারা দেখুক যে আমাদের এখানে পোস্টার মেকিং হয় তো ছিল সিনেমা বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দাইকন ভালো থেকো সবাই টেক ক্যার নমস্কার আবার দেখা হবে কত ভাই সবাই ভালো থাকবে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে